হরে কৃষ্ণ স্টুডেন্টস, দেখো আমরা এই পরীক্ষার আগে যে ব্যাকরণের চ্যাপ্টারটা পড়েছিলাম সেটার নাম কী ছিল? বর্ণ যোজনা ও বর্ণ বিশ্লেষণ, তাই তো? এই যে এই চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম, তা যাই হোক, কালকে আমরা এগুলো বর্ণ বিশ্লেষণ করা সুন্দরভাবে শিখলাম। এইবার আমরা কী করব, এগুলো থেকে তিনটে প্রশ্নোত্তর শিখব। হ্যাঁ, তা আমরা খাতায় লিখে লিখে শিখব। দেখো ওপরে কী লিখবে, বাংলা ব্যাকরণ চ্যাপ্টার নাম্বার কত? 4। তা আমি ইংলিশেও লিখে দিলাম যাতে বোঝা যায়, কারণ এটা তো 8-এর মতো মনে হচ্ছে, তাই বাংলাতে 4 লিখেছিলাম, বাট ব্র্যাকেটেও আমি লিখে দিলাম। কোন পৃষ্ঠার এটা? পৃষ্ঠা নাম্বার 34 এবং 35 আজকের পড়া। দেখো এক নাম্বার প্রশ্ন, দেখো বর্ণ বিশ্লেষণ কাকে বলে? একটি শব্দের মধ্যে কি, একটি শব্দের মধ্যে মানে কি ওয়ার্ড, বর্ণের কথা বলেন কিন্তু শব্দের কথা বলেছে, মানে একটা ওয়ার্ড, ঠিক আছে, একটা লেটার নয়, একটা ওয়ার্ড। তো একটা শব্দের মধ্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে তাদের আলাদা আলাদা করে দেখিয়ে দেওয়াকে বর্ণ বিশ্লেষণ বলে। মানে একটা শব্দের মধ্যে যে অনেকগুলো বর্ণ একসাথে থাকে সেগুলো যখন আমি কী করব, আলাদা 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 করে দেখিয়ে দেব, তখন সেটাকে কী বলবো? বর্ণ বিশ্লেষণ, ঠিক আছে। এবার দেখো, যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি কি, সুখ। সুখটাকে যখন আমি দেখাতে যাব কীভাবে দেখাবো? সবসময় কী বলেছি, ব্যঞ্জনবর্ণ নিচে হসন্ত অবশ্যই হবে, ব্যঞ্জনবর্ণ নিচে কিন্তু হসন্ত দিতেই হবে, ঠিক আছে। তাই দেখো দন্তেষ্টাটা ব্যঞ্জনবর্ণ, তাই আমাকে এখানে হসন্ত কিন্তু দিতেই হলো। বর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে কথা বলছি, হসন্ত দিতেই হবে, দন্তেষ্টয়ে হসন্ত। আর কী আছে দন্তেষ্টয়ে? রস্বকার আছে, রস্বকার। তাহলে রস্বকারটা কী হয়ে যাবে? রস্ব লিখতে হবে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে রস্বকার, রস্ব লিখলাম, রস্বকার নয় রস্ব লিখবো, ঠিক আছে। তাহলে কী হলো? স উ সু। এবার উচ্চারণটা দেখো কি, খ, সুখ, সুখ। আমরা কি সুখ বলি না সুখ বলি? সুখ বলি কি? একদমই নয়, আমরা কি বলি? সুখ। তার মানে কি, অ নেই। আমরা যদি সুখ বলতাম, সুখ, তাহলে কিন্তু এর সাথে আবার অযোগ হতো, কিন্তু আমরা তো সুখ বলি না, কি বলি? সুখ। সেই জন্য কি এই খটা লিখে একটা হসন্ত দিয়ে দিলাম, যেহেতু এটা ব্যঞ্জনবর্ণ, তাহলে কী হয়ে গেলো? সুখ, বুঝেছ? যদিও আজকে আমরা এটা এগুলো আরও প্র্যাকটিস করব। এবার দেখো খণ্ডত্ব, এটা ভেঙে লিখে দিয়েছি, খণ্ড মধ্যে নয় ডয়ে একটা দাগ দিয়ে ত, আর এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যেই লিখবে, কারণ খণ্ডের তটা এইভাবেই লেখে। খণ্ডের ত কী বা কাকে বলে, কী বা কাকে বলে, উত্তর কিন্তু একই হবে। হসন্ত, এই যে হসন্ত চিহ্নটা আমি দিয়ে দিলাম, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো, ব্যাকেট দিয়ে একটু নিচের দিকে এরকম দাগ, এইভাবেই তো হসন্ত চিহ্ন দেয়, তোমরা নিশ্চয়ই জানো এটা। তা হসন্তযুক্ত তকে খণ্ডের ত বলে, ঠিক আছে। এবার দেখো হসন্ত ব্যঞ্জনবর্ণ কাকে বলে? এইটার মতোই, এটা হসন্তযুক্ত তকে খণ্ডের ত, আর এটা কি হসন্ত, এই যে চিহ্ন দিয়ে দিলাম, হসন্ত চিহ্নযুক্ত ব্যঞ্জনবর্ণকে হসন্ত ব্যঞ্জনবর্ণ বলে। তার মানে এইটা কি, এই মুহূর্তে এইটা হচ্ছে কি হসন্ত ব্যঞ্জনবর্ণ, কারণ ব্যঞ্জনবর্ণের নিচে হসন্ত আছে, তাই না? তাহলে হসন্ত চিহ্নযুক্ত ব্যঞ্জনবর্ণকে আমরা কি বলবো? হসন্ত ব্যঞ্জনবর্ণ বলি, বলে, ঠিক আছে। এরপর আমরা কোথায় চলে যাব? বইয়ের পৃষ্ঠা নং 35-এর 1 নং প্রশ্ন উত্তর, তা যাই। এই যে পৃষ্ঠা নম্বর 35-এর এবার 1 নম্বর, বললাম না প্র্যাকটিস করব, তা আমরা এখানে প্র্যাকটিস করব। আমি লিখতে গিয়ে দেখলাম এইখানে যে বক্সটা দিয়েছে, বক্সগুলো কিন্তু খুবই ছোট, তা এর মধ্যে সবটুকু আঁটছে না, কোনো ব্যাপার না, আমরা বক্সের বাইরে চলে যাব, যেটুকু আঁটলো আঁটলো, বাকিটা বাইরে লিখব। তবে প্রথম থেকে একটু ছোট ছোট করে লেখার চেষ্টা করব যাতে এঁটে যায়, কারণ বক্সের বাইরেও তো খুব একটা জায়গা তো নেই, তাই একটু ছোট ছোট করে লিখব। দেখো কাক,
কা কী হচ্ছে? ক আ কা, আরে যে ক, কাক কাক, কাকও বলছি না কাক, এই জন্য কতও হসন্ত। দিন দ রস্বই, দি নয় হসন্ত, দিন দিনও নয় তো দিন, সেই জন্য হসন্ত। কিট কয় দীর্ঘই, বিকজ দীর্ঘই কার, দ্যাটস ওয়াই দীর্ঘই, ক যোগ দীর্ঘই। কি আর কি টয়ে হসন্ত, কিট। এবার দেখো ম, ম অ ম, ধ রসু ধু যোগ র, রয় হসন্ত, মধুর, মধুর তো নয় মধুর, উচ্চারণটা ঠিক করবে, দেখবে কোনো দিন বর্ণবিশ্লেষণ ভুল হবে না, মধুর, মধুর র হলে অ হতো কিন্তু এটা কি মধুর, তাহলে রয় হসন্ত। এবার দেখো কৃপণ, করি ক্রি, রিটা কিন্তু স্বরবর্ণ তাই কিন্তু হসন্ত হলো না, বাট কটা কিন্তু ব্যঞ্জনবর্ণ তাই হসন্ত হলো, তাহলে করি ক্রি প যোগ অ, প কৃপণ, কৃপণ তাই নয় হসন্ত, মধ্য নয় হসন্ত। হ্যাঁ এবার দেখো বেতন, ব এ বে ত অ ত নয় হসন্ত, বেতন। আর মাঝখানে প্রত্যেকটার কিন্তু যোগচিহ্ন দিতেই হবে, হ্যাঁ প্লাস সাইন দিতেই হবে। ক ওই কই, শো তাল শো ও শো, ওয়ে কিন্তু মাত্রা দেবে না, ওয়ে মাত্রা দিলে কিন্তু কী হয়ে যাবে, তয় তয় হয়ে যাবে, ঠিক যেরকম এর মাথায় মাত্রা দিলে কী হয়ে যায়, তয় রফলা হয়ে যায়, তা ওয়ের মাথায় কিন্তু মাত্রা দেবে না। ক ওই কই স ও শো, রয়ে হসন্ত, কৈশোর, কৈশোর র বলি না কিন্তু আমরা, কি বলি কৈশোর, তাই রয় হসন্ত। এবার দেখো আমোদ, আ ম ও ম দয় হসন্ত, ম আমোদ। এবার দেখো কৌ, ক ও কৌ স অ স কৌশল, তাহলে ল হসন্ত, দেখো ল হসন্ত কৌশল। তো এইটুকু আমি তোমাদের সিডাব্লু করিয়ে দিলাম, মানে এই যে খাতার প্রশ্ন কটা আর এইটুকু, এইটুকু হচ্ছে তোমাদের সিডাব্লু। এইবার তোমাদের আমি একটু এইচ ডাব্লু দেবো, কারণ এই জিনিসটা কী বলো তো প্র্যাকটিস করাটা খুব দরকার, যত প্র্যাকটিস করবে বাড়িতে তত বেশি শিখবে, এগুলো শুধু পড়ে পড়ে শেখা যায় না, এগুলো প্র্যাকটিস করে করে শিখতে হয়, তার জন্য নিজেকে করাটা খুব প্রয়োজন। তা এটা কী হবে, কাকা, আমি পড়ে দিচ্ছি বাট এগুলো নিজে করবে, ঠিক আছে, কাকা, তার লাস্টে আকার আসবে, লিপি লাস্টে রস্বইকার আসবে, শশী লাস্টে দীর্ঘ, দীর্ঘই আসবে, সরি হর্ষই কার নয় হর্ষ, রস্বই আসবে, এটা আসবে আর এটা শশী দীর্ঘই আসবে, ময়ূর, ময়ূর র নয় কি ময়ূর, তাহলে লাস্টে রয় হসন্ত আসবে, শুধু লাস্টেরটুকু বলে দিচ্ছি, এটা করে দিয়েছি এটা পরে বলছি আমি। দেখো লেখক, তাহলে লাস্টে কয় হসন্ত আসবে, শৈশব লাস্টে বয় হসন্ত আসবে, ভোজন দন্ত নয় হসন্ত আসবে লাস্টে, সৌরভ ভয়ে হসন্ত আসবে, লাস্টেরটুকু বলে দিলাম। এইবার দেখো আবৃত, কেন আমি এটা করে দিয়েছি সবাই আমার সাথে বলো তো, আবৃত, আবৃত, তাহলে আটা আগে লিখলাম, আ হয়ে গেল কমপ্লিট, তারপরে কি ব্রি, ব্রি তাহলে ব যোগচিহ্ন দিয়ে, ব ব্যঞ্জনবর্ণ তাই হসন্ত দিতেই হবে, ব্রি তাহলে রি হলো যোগচিহ্ন দিয়ে রি, এটা স্বরবর্ণ তাই কোনো হসন্ত হলো না, ব্রি, তারপর কি ত, ত আবৃত, লাস্টে অ আসছে, একদম আসছে, আবৃত, তাহলে যোগচিহ্ন দিয়ে তয় হসন্ত যোগ অ আবৃত, বুঝেছ, তাই এটা আমি করে দিয়েছি। বাকিগুলো নিজে করবে, করে আমাকে যেখানটায় আমি দিচ্ছি কাজগুলো সেই জায়গাতেই জমা দেবে, আজকের মধ্যে, আজকে দশটার মধ্যে জমা দেবে, আজকে রাত্রি দশটার মধ্যে, ঠিক আছে, এটুকু তোমাদের হোমওয়ার্ক, নিজেরা করবে।